সালামু আলাইকুম স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল মুক্ত শিক্ষাঙ্গনে আজকে আমরা আলোচনা করব গ্লোবাল ভিলেজের ধারণা বা বিশ্বগ্রামের ধারণা নিয়ে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম এই কনসেপ্টটা আমাদের সকলেরও খুব ভালোভাবে জানা প্রয়োজন কেননা বর্তমান সময়ে আমরা যেমন কিছু কিছু শব্দ শুনি যেমন গ্লোবালাইজেশন বা পুরো পৃথিবী আমাদের হাটের মুঠোতে বা কানেক্টেড ওয়ার্ল্ড একে অপরের সাথে আমরা সংযুক্ত এই সব ধারণাগুলোই কিন্তু আসলে আসছে আমাদের গ্লোবাল ভিলেজের এই ধারণা থেকে এই কারণে আমাদের গ্লোবাল ভিলেজটা জানা প্রয়োজন এবং ইন্টার লেভেল লেভেলের জন্য এই কনসেপ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণে আমাদের আসলে জানতে হবে যে গ্লোবাল ভিলেজের এই নামকরণের সার্থকতাই বা কি বা কেনই বা একে আসলে ভিলেজের সাথে তুলনা করা হলো গ্লোবাল ভিলেজ অর্থাৎ এখানে ভিলেজ শব্দটাকে হাইলাইট করেছে গ্লোবের কন কন্ট্রাস্টে কিন্তু আসলে কেন আমরা সাধারণত কি জানি যে গ্লোব অর্থাৎ বিশ্ব বা পৃথিবী এটা তো একটা বিশাল বড় জিনিস একটা বড়ো জায়গা সমগ্র বিশ্ব অবশ্যই কিন্তু এখানে আসলে গ্রাম শব্দটার সাথে কেন এটা একটু আমরা চিন্তা করে দেখি সাধারণত গ্রাম কি জানি যে একটি ক্ষুদ্র পরিসরের এলাকা যেখানে বিভিন্ন শ্রেণী পেশার লোক বাস করে এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এখানে যে আমরা গ্রামে যেটা হয় যে সবাই সবাইকে চেনে সবার সাথে সবার পরিচিতি থাকে তাই না অর্থাৎ সবাই সবার সাথে সামহাও কানেক্টেড ঠিক আছে যেমন এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোকের ভিতর কেউ কৃষক কেউ বা হাঁস মুরগি বা গরু ছাগল পালন করে বা কেউ বা দেখা যাচ্ছে গ্রামের ডাক্তার ইত্যাদি তো এখন দেখো আমি সাপোজ আমি ধান চাষ করি কিন্তু আমার তো প্রতিদিন ডিমের প্রয়োজন হতে পারে বা ছাগল বা গরু ইত্যাদির প্রয়োজন হতে পারে তখন আমরা কি করব। আমাদের গ্রামের আশেপাশে যে হাঁস মুরগি পালন করে আমরা তাকে বলবো যে তার সাথে যোগাযোগ করব। যে আমার ডিম দরকার তুমি ডিম দাও অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমি জিনিসটা আমার সবার সাথে কানেক্টেড হওয়ার ফলে এই জিনিসগুলো আমাদের সহজলভ্য আবার আমি গ্রামের ডাক্তারের সাথেও সহজে যে চিকিৎসা নিতে পারি অল্প সময়ে এবং অথবা যে হাঁস মুরগি পালন করে তার যদি ধানের প্রয়োজন হয় সে কিন্তু সহজে আমার সাথে যোগাযোগ করে সহজলভ্যভাবে ধানটি পেয়ে যায় অর্থাৎ এখানে যেই জিনিসটা আমাদের হাইলাইট করা হচ্ছে যে একটি ক্ষুদ্র এলাকায় যোগাযোগের ভিত্তিতে সবার সাথে সবার পরিচিতি আছে এবং সবার সাথে সবাই কানেক্টেড এবং যে কোনো জিনিস আমরা অত্যন্ত সহজলভ্যভাবে পেয়ে যাই এখন আসে আমরা বর্তমান পৃথিবী বা বিশ্বের পরিস্থিতিটার দিকে একটু আলোকপাত করি আমরা কী জানি বিশ্ব তো আমরা সবাই জানি যে পৃথিবী একটা বিশাল বড় জায়গা এখানে প্রায় সাতশো কোটিরও বেশি লোক বসবাস করে এবং পৃথিবীতে আমাদের সাতটি উপমহাদেশ সাতটি মহাদেশ আছে সরি উপমহাদেশ হচ্ছে ভারত ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এটা তো সাতটি মহাদেশে আসলে স্বাভাবিক এক একটা মহাদেশে অনেকগুলো দেশ থাকে আবার এক এক জায়গার কালচার এক এক রকম আবার এক একটা শহরের ভিতরে দেখা যাচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু শ্রেণী পেশার বা মতাদর্শের লোক থাকে অর্থাৎ কি এক একটা সমাজ এক একটার থেকে আলাদা এক একটা লোকের কালচার আলাদা ঠিক আছে তাহলে তো আমাদের তাদের সাথে স্বাভাবতই যে যোগাযোগ করতে এক প্রকার দূরত্ব থেকেই যাচ্ছে ঠিক আছে এক শহরে দেখা যাচ্ছে আমরা একে অপরকে ঠিকমতো চিনি না কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় যে এখন কিন্তু আমাদের প্রায় বলতে গেলে পৃথিবীর সকল জায়গাতেই ইন্টারনেট সহজলভ্য যার ফলে হয়েছে কি দেখো আমরা ফেসবুক ভাইবার হোয়াটসঅ্যাপ ইত্যাদি ব্যবহার করে একে অপরের সাথে কিন্তু সহজে যোগাযোগ করতে পারি ফেসবুকে আমরা বিদেশি বা ইউএসএ কানাডা ফ্রান্স এদের সব দেশের নাগরিকের সাথে সহজেই কিন্তু ফ্রেন্ডশিপ করতে পারছি তাদের সাথে আইডিয়া শেয়ার করতে পারছি অর্থাৎ কি তাদের সাথে আমরা কানেক্টেড বা তাদের থেকে কিছু প্রয়োজন হলে কিন্তু আমরা সেই সুবিধাটা পাচ্ছি আবার আমার কিছু শেখা প্রয়োজন এক্ষেত্রে আমি ইউটিউবে ক্লিক করে কিন্তু কোনো মানুষের তৈরি করা টিউটোরিয়াল দেখতে পাচ্ছি অর্থাৎ কি আমরা কিন্তু তার সাথে সামহ কানেকশন তৈরি করছি বা দেখা যাচ্ছে যে এখন বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান এমআইটি হার্ভার্ড এদের কিন্তু অনলাইন কোর্স থাকে তো এটা আমি আমরা বাংলাদেশে বসে সেই কোর্সগুলো করতে পারি আবার বাংলাদেশে বসেই আমরা ইউএসএর কোন দোকান থেকে কিন্তু কোনো কিছু অর্ডার করতে পারছি বা বিদেশে কোনো ডাক্তার থেকে আমরা ইমেলের মাধ্যমে পরামর্শ নিই তার থেকে প্রেসক্রিপশন নিতে পারি অর্থাৎ এখানে মূল বিষয়টা হলো যে আমাদের ফিজিক্যাল যে দূরত্বটা এটা তো আগের মতোই আছে কিন্তু ভার্চুয়াল দূরত্ব কতটুকু হয় এক ক্লিক করতে যতটুকু লাগে ততটুকুই কিন্তু ভার্চুয়াল দূরত্ব আমরা ক্লিক করার মাধ্যমে ভিডিও কল বা ইত্যাদির মাধ্যমে তাদের সাথে কিন্তু সে যোগাযোগটা করে ফেলতে পারছি অর্থাৎ এই সিনারিয়াগুলো থেকে আমরা আসলে গ্লোবাল ভিলেজের সংজ্ঞার সাথে একটু রিলেট করার চেষ্টা করি যে গ্লোবাল ভিলেজের সংজ্ঞা কি বলে পৃথিবীর প্রতিটা মানুষ একটি একক সমাজ ব্যবস্থায় বাসবাস করবে যেখানে তারা আধুনিক তথ্য প্রযুক্তি যেমন ইন্টারনেট টেলিকমিউনিকেশানস ইত্যাদি এই সব এলিমেন্টগুলোর দ্বারা একে অপরের সাথে সংযোগ সৃষ্টি করে সকলকে একদম হাতে নাগালের থাকবে বা সবাই একে অপরের সাথে দ্রুত যোগাযোগ করতে পারবে এবং একে অপরের থেকে সেবাগুলো পাবে এটা হচ্ছে আমাদের গ্লোবাল ভিলেজের আইডিয়াটা তো পরবর্তীতে আমরা গ্লোবাল ভিলেজের অ্যাকাডেমির সংজ্ঞাগুলো দেখার চেষ্টা করব গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন মার্শাল ম্যাকলুহান উনিশশো সালে আমরা জানি যে সারা বিশ্বব্যাপী ইন্টারনেট চালু হওয়া শুরু হয়েছে উনিশশো সালের দিকে এবং তারও পরে আমরা বর্তমানে ইজিলি একে অপরের সাথে বিশ্বব্যাপী কানেক্ট করতে পারছি কানে কমিউনিকেশন করতে পারছি বা একে অপরের সাথে যোগাযোগ করতে পারছি অথচ দেখো উনিশশো ষাট সালে ঠিক চল্লিশ বছর আগে কিন্তু মার্শাল ম্যাকলোহান এই সুদূর প্রসারী চিন্তাটা করতে পেরেছেন এই যে আমরা এখন এত সহজে এই ইন্টারনেটের ব্যবস্থার মাধ্যমে সংযুক্ত একে অপরের সাথে যোগাযোগ করি এটা কিন্তু দেখো উনিশশো ষাট সালে মার্শাল ম্যাকলোহান এই সুদূর প্রসারী যা চিন্তা করে উনি ভিজুয়ালাইজ করতে পেরেছেন যে এক সময় পৃথিবীটা এরকম এক অপরের সাথে সংযুক্ত হবে এভাবে সবাই একটা একক নেটওয়ার্কের মাধ্যমে বা একটা কমিউনিকেশন ব্যবস্থার মাধ্যমে এসে পৃথিবীর এই যে দূরত্বটা এভাবে কমে যাবে একে অপরের সাথে ইজিলি সেবা আদান প্রদান করতে পারবে এখন আমরা গ্লোবাল ভিলেজের স্ট্যান্ডার্ড সংজ্ঞাটা দেখে নিই তো গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজে বসবাস করে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দূরবর্তী স্থানে অবস্থান করেও একে অপরকে সেবা প্রদান করে থাকে অর্থাৎ যেটা আমরা একটু আগে উদাহরণে যেটা আমরা দেখেছি ঠিক আছে অর্থাৎ গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি ধারণা যেখানে পুরো পৃথিবীটাকে একটি গ্রাম হিসেবে বিবেচনা করা হয় এখন আমরা দেখব গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার উপাদানসমূহ অর্থাৎ এই যে গ্লোবাল ভিলেজ অর্থাৎ বিশ্বব্যাপী এই যে যোগাযোগ ব্যবস্থাটা এটা করতে এটা সম্পাদন করতে আমাদের যে সব কিছু মেনটেন করতে হয় যে ইলিমেন্টগুলো প্রয়োজন হয় অর্থাৎ যে সকল অবকাঠামোটা তৈরি করতে হয় সে সম্পর্কে আমরা জানবো যেমন এক নম্বরে আমাদের হার্ডওয়্যার হার্ডওয়্যার বলতে আমাদের যেমন কমিউনিকেশন ডিভাইস মোবাইল কম্পিউটার পিসি ইত্যাদি তারপর আসি সফটওয়্যারে সফটওয়্যারের ভিতর যেমন আমাদের অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ তারপরে আসে বিভিন্ন ব্রাউজার ইউসিউ ব্রাউজার অপেরা মোজিলা ফায়ারফক্স ইত্যাদি এছাড়াও ভিডিও কল দেওয়ার জন্য আমাদের যেমন ভাইবার থাকে হোয়াটসঅ্যাপ থাকে এগুলো আসলে আমাদের এই গ্লোবাল ভিলেজের এই কানেকশনের সফটওয়্যারগুলো তারপর আসে কানেকটিভিটি এগুলো আসলে আমাদের কানেকশন দিতে যে সকল জিনিসগুলো প্রয়োজন হয় বা কমিউনিকেশনে যেমন আমাদের আছে হচ্ছে ইন্টারনেট তারপর স্যাটেলাইট কানেকশন বিভিন্ন ইত্যাদি তারপর আসে ডেটা এই যে আমরা যেমন কথা বলি কমিউনিকেশানে যে কথা প্রেরণ করি বা মেসেজ বা ছবি এগুলো তো আসলে কি আমাদের প্রসেস হওয়া প্রান্ত পৌঁছায় এগুলো হচ্ছে আমাদের সেই ডেটা এরপর আসে মানুষের সক্ষমতা আসলে এই সকল জিনিসগুলো যে আমাদের হ্যান্ডেল করতে হয় এগুলোর জন্য তো আমাদের এই সকল জিনিসগুলো সম্পর্কে কিছুটা ধারণা প্রয়োজন হয় যেমন আমাদের তিন জেনারেশন আগের আমাদের নানি দাদি যারা বেঁচে আছেন তাদেরকে যদি আমরা এখন স্মার্টফোনরা পিসি ইত্যাদি এগুলো চালাতে দিই তারা কিন্তু অতটা কি বলবো দক্ষতার সাথে এগুলো কিন্তু ওভাবে হ্যান্ডেল করতে পারবে না কারণ কি তাদের সেই দক্ষতাটা বা অভিজ্ঞতাটা নেই অর্থাৎ এখানে মানুষের অভিজ্ঞতা বলতে ওই যে ওই জিনিসগুলো হ্যান্ডেল করতে যে আইডিয়াগুলো লাগে বা দক্ষতা বা চালানোর যে এক্সপিরিয়েন্সটা এটাই বোঝানো হচ্ছে তো এই ছিল গ্লোবাল ভিলেজের বেসিক আইডিয়া এবং আমরা আরও দেখলাম যে গ্লোবাল ভিলেজের প্রতিষ্ঠার যে কিছু এলিমেন্টগুলো সেগুলো তো পরবর্তী ভিডিওতে আমরা গ্লোবাল ভিলেজের ফলে যে সব সুবিধাগুলো পাচ্ছি সেসব নিয়ে আলোচনা করব তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইলো সুস্থ থাকো ভালো থাকো সাথে থাকো ধন্যবাদ সবাইকে